আর ভাই বলতে ভুলে গেছিলাম, আমি তোকে বায়োস্ট্যাটটা একটু দেখতে বলেছিলাম, তুই কি দেখেছিস? আমার কিন্তু এই কোর্ট থেকে সিরিয়াসলি ফাটছে, সাবজেক্ট একটু টাফ আছে। ও বলছি শোন না, বলছি তুই বলছিস না যে আমি বাড়ি যাবো নাকি? বলছি বাড়ি ফিরতে একটু লেট হবে বুঝলি, একটু কাজ আছে। তুই কেন কেন একটু কাজ আছে মানে ওই তোর ময়ূক ময়ূকদের মেসে যাব একটু। তুই আবার ওদের মেসে? তুই প্রত্যেক দিন ফেরবার সময় তুই ওদের মেস হয়ে ফিরছিস, আর আসবার সময় তুই আমার সাথে আসিস, কেন কিসের এত কাজ? একটু মানে ওই তোর ইয়ে যেটা তোর সাথে আগে করতাম ওই গ্রুপ ডিসকাশন, আমরা গ্রুপ ডিসকাশন করি ওয়ার্ডে মিলে। গ্রুপ ডিসকাশন ভুলে আসনা ভাই, আমি তো ছোটবেলাকার বন্ধু। ভুলবো? তুই চুপচাপ থাক, আমি তো ছোটবেলাকার বন্ধু, আমি তো ছোটবেলাকার থেকে বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে শেখাতে আসিস না, চলি। আমি জানি, বলছি শোন না, বলছি আমি জানি তুই আমার বেস্ট ফ্রেন্ড, মানে এখনো তুই আমার বেস্ট ফ্রেন্ড আছিস। আমি ওর সাথে বলছি শোন না ভাই, বলছি টাকা, বলছি মা যখন মানে মা যদি আমার মা যদি তোকে জিজ্ঞেস করে যে আমি কোথায়, বলিস যে আমি কলেজে একটু পড়াশুনো করছি, ঠিক আছে, গ্রুপ ডিসকাশন করছি একজনের সাথে, ঠিক আছে? যা ইচ্ছা কর ভাই, আমি চললাম আজকে। হ্যাঁ বল। হ্যাঁ তোর ওখানেই তো যাচ্ছি। না না লেট হয়ে গেল, ওই প্রীতমের সাথে একটু ক্লাসে বসে কথা বলছিলাম রে। না না গ্রুপ ডিসকাশন করছিলাম না, যাকে ফোনটা রাখ, আমি আসছি, আসতে কিন্তু লেট হয়ে যাবে, ওকে? হ্যাঁ হ্যাঁ ভাই। কি রে ভাই, আজ যে নিশা হয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, একটু বেশি চড়ে গেছে জানিস, চোখের সামনে কেমন তোকে যেন ঝাপসা দেখছি, তুই ডবল হয়ে বসে আছিস আমার সামনে। কে ভাই, মাথাটা কেমন ঝিমঝিম করছে আমার। মাত্র ছ পেক খেয়েছিস তুই ভাই, মাত্র ছ পেক। তোকে এ ব্যাটিং শেখালাম এক মাস ধরে, নাম ডুবি দিচ্ছিস তো। ব্যাটিং চোখে দেখছি। আরে এরম করলে তো কেস হয়ে যাবে, আমি তো কেস খেয়ে যাবো। কি সব করছিস, দাঁড়া ঠিক করে বস, আমি একটা জিনিস দিচ্ছি সেটা খা। লেবু জল আছে খেয়ে নে। কিছু মেসেজ নেই তো? আরে আমি কেন মেসেজে যাবো, তোর ভালোর জন্যই দিচ্ছি নে। আচ্ছা চট রে ভাই, উঠ উঠ দেখে চল। এখন ঠিক লাগছে তো? হ্যাঁ ভাই এখন অনেকটা ঠিক আছি। তাহলে দেখ আমি তো অনেক দেরি হয়ে এসছে, প্রায় 8:30 বাজে, দেখ বাড়ি যেতে হবে আমাকে ভাই। সেটাই বলছি, আস্তে ধীরে বেরোতে হবে। একবার ফোন করিস আমাকে।
কিরে, এত মাস হয়ে গেলে এখন তো আর আমার সাথে কথাও বলিস না, তুই কি আজও এই ময়ূকের মেসে যাচ্ছিস? ভাই একটা কথা বলছি শোন, আমি আর তুই সেই ছোট্ট বেলাকার বন্ধু, ছোটোবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে খেলাধুলো করেছি, তখন কী ছিলিস আর আজকে তুই কী? একটা সত্যি কথা বলবো ভাই, তুই না যখন সেই ছোটোবেলায় ফার্স্ট হতিস আর আমি একটুর জন্য সেকেন্ড হয়ে যেতাম, আমার খুব খারাপ লাগতো, আমার মনে হতো তুই কেন আমার বন্ধু। আর আজ সত্যি বুঝতে পারছি তুই কতটা তুই ডিটোরিয়েট করে যাচ্ছিস, আর আজ আমার খারাপ লাগছে প্রচণ্ড, তবুও আমার কিছু করার নেই। তুই কি একটু তোর ফ্যামিলিটার কথাও ভাবলি না রে? একটু তো তাদের কথাটা ভাব, একটু ভাব, তারা তোকে কত কষ্ট করে বড় করেছে। প্লিজ তুই এরকম ডিটোরিয়েট হয়ে যাস না, তোর দিন কেট দিন চিয়ারা ভেঙে যাচ্ছে, একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস তুই? তুই তোর ফিউচারের কথাটা একটুখানি ভাব, তোর ফিউচারটা দিনকে দিন বরবাদ হয়ে যাচ্ছে, একটু তো ভাব ভাই। চলি রে, আমার মতন বোধ হয় আর তোকে কেউ বোঝাবে না। আনতে পারলাম না, তুই একটা রয় কেনে। তোর দিন কেট দিন চিয়ারা ভেঙে যাচ্ছে, একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস তুই? তুই তোর ফিউচারের কথাটা একটুখানি ভাব, তোর ফিউচারটা দিনকে দিন বরবাদ হয়ে যাচ্ছে, একটু তো ভাব ভাই। চলি রে, আমার মতন বোধ হয় আর তোকে কেউ বোঝাবে না। ওই মিরর মে ক্যা দেখ রহা বে? আমি আমি চলি আসছি, চলি আসছি রে। আমি আবার সবার সাথে দেখা করতে যাবো একদিন, ভালো থাকিস। হ্যাঁ।
ওই কাউকে জানায়নি যে ওর ক্যান্সার হয়েছিল। আজ আমার নিজের উপরে হেভি রাগ হচ্ছে, হেভি রাগ হচ্ছে। আমি ওকে সব রকমের নেশা জিনিস শিখিয়েছিলাম, ওকে সিগারেট, মদ, গাঁজা সব আমার হাত দিয়ে ও হাতিঘড়ি করেছিল। আমার জন্যই যেন মনে হচ্ছে ওর আর প্রীতমের ফ্রেন্ডশিপটা নষ্ট হল। ও ক্লাসের টপার ছিল, স্কুলেও কলেজেও, ওই জায়গাটাও শেষ হল। আজকে নিজেকে কেন জানি না প্রচণ্ড ছোট লাগছে, মনে হচ্ছে আমি যেন একটা খুনি, খুনি। কারণ আজকে ও আর আমাদের মধ্যে নেই, শেষ, সব শেষ। কে ভাই? দরজা খোল, খোলা হুয়া হ্যায়, চলে। কি রে, মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? ভালো লাগছে না ঠিক ভাই। ভাই মন খারাপ আমারও, যে চলে যাওয়ার সাথে যাবে বল, তাকে কি আর ফিরে আনতে পারবো? তাও ভাই আর বহুত হেভি মাল লাই আর পিকার কে দেখ, বহুত মজা আয়েগা। আর জেনে দে তুই, ভালো লাগছে। আরে খেয়ে দেখ না একবার, হেভি আছে, পড়া লে দেখ। এই নে মাকেস, গেলাম। মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয়।